কোথাও একটা রামচন্দ্র আর নেতাজি সুভাষের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো, যেটা বাঙালির কাছে তো অবশ্যই গর্বের। সূর্য নদীর ধারেই এখন এই গুমনামী বাবার সমাধি। মুজধর এবং আমাদের বাংলার চন্দ্রচূড়দা অনেক কাজ করেছেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এটিও ইউপিরই ভিডিও, তবে ভিডিওটি বানানোর উদ্দেশ্য 23শে জানুয়ারিতে নেতাজিকে ট্রিবিউট দেওয়া। আমরা সবাই জানি যে রামচন্দ্র উত্তরাঘাটে জল সমাধি নিয়েছিলেন, কিন্তু তার সাথে আরও একজনের গল্পের শেষ হয়তো ওখানেই হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে নেতাজির যে অবদান, তার জন্য তাকে সঠিকভাবে আমরা কি ট্রিবিউট দিয়ে এসেছি? আজকের ভিডিওতে আমরা যাব গুপ্তার ঘাটে আর দেখব সেখানে একটি সমাধি, হ্যাঁ গুমনামী বাবার সমাধি। আর আজ যেটা বিতর্কের বিষয়, যে গুমনামী বাবা আসলে নেতাজি ছিলেন কি না, সে বিষয়ে থাকবে কিছু আলোচনা। ঘুরে দেখব পুরো গুপ্তার ঘাটটি। চলুন তাহলে বন্ধুরা, দেরি কেন। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। হনুমানগড়ি ও রাম মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য হলো গুপ্তার ঘাট। হ্যাঁ, সেখানেই নাকি রামচন্দ্রের চরণযুগল আছে। উত্তরপ্রদেশে এসেছি, তাও আবার ফায়জাবাদে। তো এখানে এসে যদি গুপ্তার ঘাট না যাই তাহলে বড় পাপ হবে। সামনেই 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই ঘাটটি। কেন, চলুন সেই ঘাটের কাছে গিয়ে কথা হচ্ছে। আমরা সবাই জানি যে রামচন্দ্র গুপ্তার ঘাটে জল সমাধি নিয়েছিলেন, হ্যাঁ কথাটি সত্যি, কিন্তু তার সাথে আরও একজনের গল্পের শেষ হয়তো ওখানেই হয়েছিল, সেটাও আজকে আমরা ওখানে গিয়ে ব্যাপারে আলোচনা করব। চলুন। তুমুল রাজনৈতিক জনপ্রিয়তা এবং সেই জেরেই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হওয়া সুভাষচন্দ্র এবং পরবর্তীকালে মহাত্মা গান্ধীর সাথে স্বাধীনতা সংগ্রামের পথ নিয়ে বিমত হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ, আর তারপর তার ইংরেজদের চোখ এড়িয়ে বিদেশে পালিয়ে যাওয়া, সেখান থেকে রাশিয়া, জার্মানি এবং জাপানের সাথে যোগাযোগ স্থাপন, তার তৈরি আজাদ হিন্দ ফৌজ বাহিনী এবং সেই বাহিনী নিয়ে আবার দেশে ফিরে আসা, সশস্ত্র আক্রমণ ফিরিয়ে দেওয়া ইংরেজদের, সবই আমরা জানি বন্ধুরা। আর তার সাথে এটাও আমরা জানি যে তিনি হয়তো 1945 সালে প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন, কিন্তু সেটি যে আজকে বিতর্কের বিষয়, কারণ তথ্য প্রমাণ তো তাই বলছে। তথ্য প্রমাণ বলছে যে নেতাজি তখন মরেননি এবং ছিলেন আত্মগোপনে, আর ফিরে এসেছিলেন এই ভারত ভূমিতেই, ছিলেন রামের রাজধানী অযোধ্যার আশেপাশেই এবং শেষ নিঃশ্বাসও এখানেই ত্যাগ করেন। এমনকি এই নিয়ে অনুজধর এবং বাংলার চন্দ্রচূড়দার কাজ খুবই সাফল্য পেয়েছে। নাকাচক থেকে একটি টোটো ভাড়া করলাম এবং লাগলো 400 টাকা, পৌঁছে গেলাম 35 মিনিটের মধ্যেই। বিকেলের পড়ন্ত আলোয় অযোধ্যা ঘুরতে আসা নানান রাজ্যের নানান লোকেরা এখানে নৌকাবিহারে ব্যস্ত, তবে আমাদের লক্ষ্য কিন্তু এর ঠিক পাশেই থাকা একটি সমাধি। আমরা চলে এসেছি গুপ্তার ঘাটে। হ্যাঁ, এই গুপ্তার ঘাট সেই গুপ্তার ঘাট যেখানে রামচন্দ্র জলে জল সমাধি নিয়েছিলেন। তবে আজকের ভিডিওটি বানাতে এখানে আসার জন্য এই একটি কারণই কিন্তু যথেষ্ট নয়, আরেকটি কারণ হলো এই, এখানেই রয়েছে গুমনামী বাবার সমাধিও। গুমনামী বাবা, সেই গুমনামী বাবা যাকে আমরা জানি যে আত্মগোপনে নেতাজি, হ্যাঁ সেই গুমনামী বাবাও 1986 সাল নাগাদ এখানেই মৃত্যুবরণ করেন, আর তারপর ওনাকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ, 86 বা 85 সাল এরকম সময়, 85 সাল, হ্যাঁ তো সেই সময় এখানেই তাকে
শেষকৃত্য সম্পন্ন করা হয়। তবে একমাত্র তিনি এমন ব্যক্তি যা শেষকৃত্য এখানে করানো হয়েছিল। তখন কি ভেবে এটা করানো হয়েছিল আমরা জানি না, তবে এটাও একটা সন্দেহের উদ্বেগ করে, তাই না? তবে তারপর এখানে এখন গড়ে উঠেছে তার একটি সমাধিও, সেটাই দেখব। তিনি এখানে বহুদিন ছিলেন। কথিত আছে যে উনি 60-এর দশকের শুরু থেকেই এখানে বারবার ফিরে এসেছেন। ফয়জাবাদের বস্তি অঞ্চলে এবং ইউপির অনেক জায়গায়, ফয়জাবাদের আশেপাশে 3-4টি জায়গাতে স্থান পরিবর্তন করে করে তিনি থাকতেন। সেখানে নাকি অনেক রাজনৈতিক লোকেরাও আসতেন। আর শোনা যায় যে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীও নাকি এখানে তার সাথে বেশ কয়েকবার দেখা করতে এসেছিলেন। তাকে ঘিরে রয়েছে নানান রহস্য এবং সে নিয়ে চলেছে অনেক জল্পনা। একবার জাস্টিস মুখার্জি আনঅফিসিয়ালি বলেই ফেলেছিলেন যে তিনি জানেন যে উনিই নেতাজি, কিন্তু টেকনিক্যাল কারণের জন্য তিনি সেটি কোর্টে প্রমাণ করতে পারেননি। তবে হ্যাঁ, আজকের আমাদের উদ্দেশ্যটা এই যে উত্তরপ্রদেশ যখন এসেছি, সামনেই 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি উপলক্ষে যখন সারা দেশ তাকে স্মরণ করবে, তার আগে, তার 2-4 দিন আগে আমরা তার সমাধিটাও একবার দেখে যাই। চলুন তাহলে। গুপ্তার ঘাটের ঠিক পাশেই এই সমাধিটি গুমনামী বাবার সমাধি, আর এই সমাধিকে ঘিরেই আজকে আমাদের ভিডিওটি। এই সমাধিটি নির্মাণ করেছেন শক্তি সিংজি। শক্তি সিংজির পিতা গুমনামী বাবার খুব কাছের ছিলেন এবং শক্তি সিংয়েরও ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে গুমনামী বাবার সাথে। গুপ্তার ঘাটের একদম কাছেই সরজু নদীর ধারেই এখন এই গুমনামী বাবার সমাধি। এই সমাধি হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন বা খবরেও অনেকবার উঠে এসেছে। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই, ওখানকে যে নেম প্লেটটি রয়েছে সেখানে কিন্তু তার জন্ম তারিখ, নেতাজি সুভাষচন্দ্রের জন্ম তারিখ আর মৃত্যু তারিখে এখনও কোয়েশ্চেন মার্ক। হয়তো ওনার সেই মরেও না মরার লেগাসিটাকে চালিয়ে যাওয়ার জন্য। এটা প্রমাণ সাপেক্ষ যে এটার কতটা সত্যতা রয়েছে। তবে এর জন্য অনুজধর এবং আমাদের বাংলার চন্দ্রচূড়দা অনেক কাজ করেছেন। এছাড়া জাস্টিস মুখার্জি সেই বয়ান, আর এছাড়াও নানান হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকে শুরু করে DNA এক্সপার্টরাও এটা মেনেছেন। তবে এই নিয়ে জল্পনা চলছে, চলবে, তবে কোনো না কোনো দিন এর সুরাহা নিশ্চয়ই হবে। সে কারণেই গুমনামী বাবার কাছ থেকে পাওয়া সব জিনিস এখন রয়েছে এলাহাবাদ কোর্টের নির্দেশে ইউপি গভর্নমেন্টের কাছে। তাকে নিয়ে একটি মিউজিয়ামও গড়ে উঠেছে, যদিও সেটি সবার পক্ষে দেখা এখন পর্যন্ত সম্ভব হয়নি। অদূরেই হয়তো সেটিও খুলে দেওয়া হবে সবার জন্য। আমরা ইউপি ঘুরতে এসেছিলাম রাম মন্দির দেখব বলে, আর কাকতালীয়ভাবে রাম যেখানে জলসমাধি নিলেন সেখানেই গুমনামী বাবাও তার জীবন, তার শেষকৃত্য এখানেই সম্পন্ন হলো। কোথাও একটা রামচন্দ্র আর নেতাজি সুভাষের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো, যেটা বাঙালির কাছে তো অবশ্যই গর্বের, তাই না? হলো একদম। আর ওনার যে সমাধি নেওয়ার পরে, ওনার দেহত্যাগ করার পরে ওনার বাড়ির থেকে যেখানে উনি ভাড়া থাকতেন সেখান থেকে 26টা বাক্স উদ্ধার হয়েছিল। হ্যাঁ, এবং তার মধ্যে চিঠিপত্র তো কিছু পাওয়াই গেছে, আর একটা দেশলাইয়ের খাপের মধ্যে 7খানা দাঁত ছিল। সেই দাঁত DNA টেস্টের জন্য পাঠানো হয়। যাই হোক, তখনকার হয়তো কোনো কারণে সেটা ইচ্ছাকৃতভাবে বা বলতে পারবো না। হ্যাঁ, অনুজধর ক্লেম করেছেন যে সেই DNA টেস্টিংয়ের রিপোর্টে যেখানে বলা হয় যে DNA টেস্ট ম্যাচ করেনি, সেখানে কিন্তু DNA যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইলেকট্রোফেরোগ্রাম, সেটাই মিসিং ছিল। অর্থাৎ সেটা কিন্তু কখনো প্রোভাইড করা হয়নি, যেটা সত্য না মিথ্যা যাচাই করা যায়। তো এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টদেরও, সরকারি হ্যান্ডরাইটিং এক্সপার্টরা এক কথায় না ম্যাচ করেনি বলেন, কিন্তু বিদেশি বিখ্যাত বিখ্যাত হ্যান্ডরাইটিং এক্সপার্টও নানানভাবে অনেক রকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে হ্যাঁ ইনি ছিলেন। এমনকি ফেস ম্যাপিংয়ের মাধ্যমেও তাকে 70%-এরও বেশি তার ম্যাচ করে গিয়েছিলো। আর ফেস ম্যাপিংয়ের ব্যাপারে 70%-এর উপরে মানে হাই চান্সেস অফ ম্যাচ। তবে এইসব জিনিসগুলো খুব ভালো বুঝিয়েছেন অনুজধর তার পডকাস্টে, তার লেকচারে। এবং হ্যাঁ, আমাদের চন্দ্রচূড়দাও অনেক কাজ করেছেন, তারা দুজনে মিলে লিখেছেন দ্য গ্রেট কভার আপ, দ্য কোনান ড্রাম, দ্য বিখ্যাত বিখ্যাত সব বইগুলো ওনারা লিখেছেন। তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা দেখুন। আর এই 23শে জানুয়ারি উপলক্ষে আমাদের এই ভিডিওটা আমরা এই কারণে বানাচ্ছি
যাতে এই ব্যাপারে আরও লোকে জানতে পারে। আর এটা হলো আমাদের তরফ থেকে নেতাজিকে ট্রিবিউট 23শে জানুয়ারিতে। 128তম জন্মজয়ন্তী আমরা পালন করতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাই বেঙ্গল ডায়েরিজের সকল দর্শকদের আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা আপনারা আরও বেশি করে আমাদের কাছে পাঠাবেন। আপনাদের ভালোবাসা শ্রদ্ধাতেই আমরা এতে আরও নতুন নতুন সত্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ব্যাস এটুকুই আপনাদের বলবো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ। ছোটবেলা থেকে শুনে আসছি যে অহিংস আন্দোলনের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করেছি, তবে এখন অনেক রকম তথ্য বেরিয়ে আসছে বন্ধুরা, যেখানে জানা যাচ্ছে নেতাজির অন্তর্ধান এবং আজাদিন ফৌজের উপরে চলা ট্রায়াল সেসবই ছিল তখনকার দিনে মানুষকে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর ইংরেজরাও বুঝতে পেরেছিলেন যে এই জায়গা ছেড়ে তাদের পালাতেই হবে কোনো না কোনো দিন। তো বন্ধুরা, যদি কখনো ঘুরতে আসেন উত্তরপ্রদেশ, অযোধ্যা রাম মন্দির হনুমানগড়ি ঘোরার পর গুপ্তার ঘাটে নিশ্চয়ই আসবেন। আর সাথে দেখবেন এই সমাধিটিও, মাথায় রাখবেন ইনিই ছিলেন একজন মহাপুরুষ, এমন একজন মহাপুরুষ যার এই দেশের প্রতি, এই মাটির প্রতি রয়েছে প্রচুর অবদান। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য আরেকটি ভিডিওতে। আর ততক্ষণ আমরা দাঁড়াই এখানে, কিছুক্ষণ ঘুরে দেখি এই জায়গাটাকে, চেষ্টা করি যে সে সময়টা কেমন ছিল যখন নেতাজি অন্তর্ধানে ছিলেন আর ঘুরে বেড়াতেন এখানেই, হয়তো কখনো কখনো ছদ্মবেশে।